হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখো চলে এসেছো একটা ভিডিও নিতে। আজকের ভিডিওটা কিন্তু সকল অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব একটা বড়সড় গুড নিউজ তোমাদের জন্য। তো রিসেন্টলি তোমরা যেহেতু জানো, আমি এর আগেও ভিডিওতে তোমাদের বলেছি যে তোমরা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায় সার্ভে করেছো, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু ঘরের যে টাকাটা রয়েছে, মানে যেটা 1,20,000 টাকা করে, সেটা কিন্তু এই যে দুই এক দিনের মধ্যে কিন্তু তাদের প্রথম কিস্তির 60,000 টাকা করে কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী অনেক রয়েছেন যাদের মনে করো অনেক সমস্যা রয়েছে, যাদেরও ঘর বাড়ি অনেকে ঠিক নেই, তো সেক্ষেত্রে তারা কিন্তু এটার জন্য এলিজেবল কি এলিজেবল না, তারা কি ঘর পাবে কি পাবে না, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে থাকতে পারে। তো এই ক্ষেত্রে তারা পাবে কি না সেটা আমরা ডিটেলসে আলোচনা করব, এবং পালে যদি তারা পেয়ে থাকে তাহলে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কারা পাবে পরিবারের, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এইটা তারা কিন্তু এখন আর ওই অঙ্গনওয়াড়ি কর্মীদের যে প্রধানমন্ত্রীর আবাস যোজনা সেটা কিন্তু তারা আর এখন পাবেন না, যারা নতুন করে অ্যাপ্লাই করবে তাদের সেক্ষেত্রে প্লাস, মানে সেক্ষেত্রে তোমাদের কিন্তু টাকাটা একদম বেড়ে যাবে। এবং এখানে কিন্তু প্রায় 1,50,000 টাকা পর্যন্ত টাকা তোমাদেরকে দেওয়া হবে। তো অ্যাকচুয়ালিতে টাকাটা কীভাবে করে পাবে, অ্যাপ্লাই কীভাবে করে করবে, তোমরা এলিজেবল হবে কি না, এবং পরিবারে কাদেরকে দিয়ে অ্যাপ্লাই করাতে হবে সরাসরি, তারা করতে পারবে কি না, সম্পূর্ণ বিষয়টি আমরা ডিটেলস আলোচনা করবো। তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখাবো, ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে। তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করি। তো প্রথমত বলে দিচ্ছি যে এই যে আবাস যোজনা যেটা, এটাতে কিন্তু তোমাদের শুধুমাত্র প্লাস যোজনাই এখন অ্যাপ্লাই করতে পারবে। এবং কার কীভাবে করে অ্যাপ্লাই করতে পারবে এইটার ক্ষেত্রে কিন্তু যে অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন, তো সেক্ষেত্রে তাদের পরিবারের, যেমন মনে করো যে ওয়াইফ রয়েছে, তো তার হাজব্যান্ডের নামে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? মানে তার হাজব্যান্ড যদি থাকে তো হাজব্যান্ডের কাছে কিন্তু হাজব্যান্ডের নাম দিয়ে তাদের ঘরের ছবি তুলতে হবে, এবং ছবি তোলার পর তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং আরেকটা বিষয়, এখানে আরেকটা জিনিস থাকে যে অনেকের মনে করো অলরেডি ঘর আছে কিন্তু ফাঁকা জায়গাও রয়েছে, তো সেই ক্ষেত্রে কি তারা কীভাবে করবে, মানে তাদের যদি অন্য জায়গায় জমি নেওয়া থাকে তাহলে তারা কি এই ঘরে অ্যাপ্লাই করলে পরে যখন সার্ভে করতে আসবে, ঠিক আছে, যদি কেন্দ্রীয় মানে কেন্দ্র সেন্ট্রাল টিম যদি আসে বা বিডিও অফিস থেকে আসে, সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে কি না, তার জন্য আমি তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই সকলের জন্যই যারা ঘর পাচ্ছ। তো সেই ক্ষেত্রে কি যদি তোমাদের যেই ঘরে তোমরা ছবি তুলেছ, ঠিক আছে, এবং টাকা পাওয়ার পর ওই ঘর যদি রিপেয়ার না করে তাও কোনো ব্যাপার না সেটার জন্য, তো নতুন যদি তোমাদের কোনো জায়গা কিনে থাকো সেখানে যদি ফাঁকাও থাকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের সেখানেও কিন্তু তোমরা ঘরটা বানাতে পারবে, সেই ফাঁকা জায়গাটাতে ঘর বানাতে পারবে। এবং 279 কি কত স্কোয়ার ফুট এরিয়াতে তোমাদের কিন্তু সেই ঘরটা বানিয়ে দেখাতে হবে, মানে সেটা আপল করে তোমাদের কিন্তু দেখাতে হবে, নাহলে পরে কিন্তু সেকেন্ড কিস্তির যে 60,000 টাকা রয়েছে সেই টাকাটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না, এবং তাদের কিন্তু তোমাদের একটা প্রবলেমও ক্রিয়েট হতে পারে, কারণ এখন কিন্তু খুব স্ট্রিক্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। তো যারা এখনও অ্যাপ্লাই করে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে আবাস যোজনা তাদের কিন্তু টাকাটাও বেশি পাবে। এবং এটার কিন্তু সেকেন্ড লিস্টটা যারা যারা জমা করেছে, সেকেন্ড লিস্ট কিন্তু ফেব্রুয়ারি মাসে আবার বের হতে পারে, এবং ফেব্রুয়ারি মাস, কারণ আরও 37 লক্ষ ঘর কিন্তু দেওয়া হবে এই রাজ্য সরকারের তরফ থেকে, ঠিক আছে, যেটা মনে করো প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর রয়েছে আরও 37 লক্ষ ঘর কিন্তু স্যাংশন হওয়া রয়েছে। সেক্ষেত্রে সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্টে কিন্তু সেই নামটাকে আবার পাবলিশ করা হবে। তো আশা করি বুঝতে পারলে, এটি ছিল আপডেটটাই ভিডিওতে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।